কিছু কিছু বন্ধুর জন্য মানুষ তার পরিচয় খুঁজে পায়, যেমন কালকে আমি পেঙ্গেছি। ঘটনাটা দয়া করে সেই শব্দ শুনে তবে বুঝতে পারবে কিভাবে আমি নিজের পরিচয়টি খুঁজে পেয়েছি। এবার বলি, কালকে নাপিতের কাছে গিয়ে একটা খতরনাক করে বাটি কাঠ কাটিয়ে নিলাম। এবার আমি দেখলাম আমার রূপটা খুলে গেছে। এবার আমি দেখলাম আমার রূপের বাহারটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিতে হবে। আমি কি করলাম, আমার হায়াভূষা মানে স্কুল থেকে যে সাইকেলটা পেয়েছিলাম ওটা নিয়ে সোজা আমাদের এখানে একটা ড্যাম্প আছে, ওখানে চলে গেলাম একাই একাই। এই জন্য গেলাম, কারণ বন্ধু বান্ধব যদি নিয়ে যাই সব বন্ধু বান্ধব আমার থেকে দেখতে ভালো। আমি যদি ওদেরকে নিয়ে যাই তো সবাই আমাকে বাদ দিয়ে ওদেরকেই দেখবো না, আমার রূপের বাহারটা ওখানে খুব একটা হাইলাইট হবে না। তাই জন্য আমি একাই গেলাম। ওখানে গিয়ে আমি এরকম খতরনাক গান শুনছি, নিজের একদম ফিলিংয়ে যেমন যেমন ফিলিং ছিল, পাঞ্জাবি স্যাড ডিজে হাই হাই হাইক্কা সব গান শুনছি। একটা গজরা পাড়া ছিল, মানে আমি তো গজরা, আমার থেকে একটা গজরা পাড়া ছিল আমাকে আট চোখে নিয়ে নিয়ে দেখছি। মানে আমি দেখলাম এইভাবে দেখছে, ঠিক আছে খানিক পরে চলে গেলাম। চলে চলে যাওয়ার পর আমি আবার গান শুনতে লেগেলাম। খানিক পর আবার দেখছি ও আর একটা ওর পার্টনার এনেছে, ওর থেকে হালকা দু তিন ইঞ্চি লম্বা, ওরা দুজন আমাকে এমনি দেখছে। এমন ও দেখলে নিজের প্রতি আমার সন্দেহ তৈরি হয়ে গেলো, মানে আমার একটা ভয় তৈরি হয়ে গেলো, কারণ অতীতে বহুত খারাপ কাজ করে গেছি। আমি ওদের আর ভাই বোন কেউ হয়তো বেটে বেটে আর হয়তো খানিক পর দেখলাম না ওরা চলে গেলো। আবার আমি আবার গান শুনতে মগ্ন হয়ে গেলাম, আবার গান শুনতে শুনতে শুনছি। তার দশ পাঁচ মিনিট পর হঠাৎ করে এক পালো ছেলে আর ওই গজরাটো লিডার এক পালো ছেলে এসে আমার সামনে এমনি দাঁড়িয়ে আছে। না এমনভাবে দেখছে মনে হচ্ছে মানে আমি ওদের ছাগল চুরি করলেন, মানে আমাদের লোকালে যখন ছাগল চুরি হয় না, ছাগল চোর কালকে সবাই ওইভাবে দেখে এমনি করে দেখি। এমনভাবে দেখলে এবার আমি যদি কিছু যেয়ে শুধুতে যাবো দাদা কি বলতে গেলাম, আলুর বস্তা নিলে আমাকে ভরলিলে। এবার আমি খুব লম্বা চড়ো তো, তাই জন্য আলুর বস্তায় ঢুকেও গেলাম। ঢুকলে বিশ্বাস করো আমাদের লোকালে যখন কুকুর মরে না, কুকুর মরা কুকুর যখন টেনে টেনে নিয়ে যাওয়া, উনি টেনে টেনে নিয়ে গেলো আমাকে। তিন মিনিট টান লাগে আমার, তিন মিনিট আমি শিয়ালের মতো চেঁচাছি ভিতর থেকে, ভাই একবার নিঃশ্বাস টু লিতে দে, একবার নিঃশ্বাস টু লিতে দে। অনেক মায়া দরদ হওয়ার পর ওরা মনে হয় একবার আমাকে নিঃশ্বাস টু লিতে দিলে, যেই দিলে আমি যেই মুখটু বাই করলাম এমনি জিরাফের মতন। আমি শুধু একটা কথা বললাম, ভাই কী হলো, ভাই কী ভুল করেছি, ঠেলে ঢুকিয়ে দিলে আবার, ঠেলে ঢুকিয়ে আবার নিয়ে এলো। তো বিশেষ করে আমাদের এখানে ড্যাম যেতে দূর, শুধু খানিকটুকুন মনে হয় আমাকে সাইকেলে নিয়ে এলো, বাকিটা ট্রেনে ট্রেনে আমার ঘর অব্দি নিয়ে এলো। ঘর অব্দি নিয়ে এমনি সেই ঘরে এসে আমরা যেমন স্কুল থেকে এসে ব্যাগ কেমন ছুড়ে দিই, ছুড়ে দিলে বাপ মায়ের সামনে আমাকে, আমি ড্রপ খেয়ে খেয়ে গেলাম বাপের কাছে। মানে ওইখানে আমার বাপ যে মুখটা খুলে দেখলে আমার বাপের কোনো রিয়াকশন নাই, যে একটা ছেলে কেমন নিয়ে এলো ঠেলে ঠেলে টেনে টেনে, কোনো রিয়াকশন নাই। আমার বাপ শুধু বলছে, হ্যাঁ বেটা কী ব্যাপার এইভাবে এলি, ঠিক আছে। ওই ছেলে গেলা কে আমার বাপ মা শুধু এলে যে বাবা বাবু কী হলো আমার ছেলেটা এইভাবে নিয়ে এলি। এবার আমিও গেলাম যে কী হলো ভাই একবার বলে দে। আমার বাপ মা আমাকে সবাই লাইনে দাঁড় করালে, একটা মোবাইল বাই করলে, মোবাইলটা এমনি মুখের সামনে ভরে দিলে, লে দেখ। তো বিশ্বাস করো মোবাইলে যেটা দেখলাম ওটা দেখার পর আমার পা তুলে জামিনটা সরে গেলো। মোবাইলে কী ছিল জানো, নিরুদ্দেশ, মানে আমার বন্ধুগুলা সোহাগ চাঁদ বন্ধুগুলা চাঁদ বদন মুখী বন্ধুগুলা আমার একটা এইচডি কোয়ালিটির ছবি নিয়ে নিরুদ্দেশের ছবি চিপকিন দিচ্ছে। মানে লিখেছে যে ছেলেটা হারিয়ে গেছে, নাম এই, বয়স এই, ঠিকানা এই, দেখতে পুরাটা কালো। আবার সবথেকে বড় উপহার দিচ্ছে, মানে কি বলে রিওয়ার্ড, রিওয়ার্ড লিখেছে 10,000 টাকা। আর সামলাতে পারে ওই ছেলে গেলো, ওই ছেলে গেলো আমার যে ওখানে ড্যাম্পে দেখেছে ভেবেছে আমি তাহলে হারিয়ে গেছি, ধরে বেঁধে নিয়ে এলো আমাকে। মানে আমার বন্ধুগুলার জন্য আমার পরিচয় বেড়ে গেলো। ঘরে এসে আমার বাপ বলছে আমি 1 টাকাও দেবো না, যা করার কই লিগা। তখন ওই লোকগুলো বলছে মানে ছেলেগুলো বলছে বোধহয় তোমার বেটাকে নিয়ে চলে যাবো। তখন আমার বাপ কি বলছে না, বলছে 200 টাকা বাড়তে দেবো, যা নিয়ে যা। না আমি বললাম ভুল ভুলে গেছে ক্ষমা করে, না আমি পকেট থেকে 200 টাকা দিলাম, খাইটুন মার খেলাম আমাদের কাছে। না তারপর ওদেরকে বললাম ভাই যাও আর জিন্দগি দিয়ে গেছো না। তো বিশ্বাস করো আমি গোটা বেঁচে আছি, হারাই না, আমার বন্ধুগুলো লিখে দিন যে আমি হারিয়ে গেছি। একদম যদি বন্ধু থাকে নিজের পরিচয় কি, নিজের 14 গোষ্ঠীর পরিচয় মানুষ ভুলে যাবে। সালা জিন্দগিটা লাল করে দিলাম, আমার পাকা বেল করে দিলাম।